সোমবার থেকে কালচিনি জুড়ে বিভিন্ন জায়গা এছাড়া বিভিন্ন বিদ্যালয়ে 12 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের কোভ্যাক্সিন দেওয়া শুরু হয়। প্রথম দিন বেশ উৎসাহের সহিত বিভিন্ন জায়গায় 12 থেকে 14 বর্ষীয় ছেলে মেয়েদের কোভ্যাক্সিনেশন নিতে দেখা যায়। এদিন কালচিনি ইউনিয়ন একাডেমি স্কুলে ভ্যাকসিন শিবির চলে। সেখানে পরিদর্শনে আসেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মন। বারো থেকে চোদ্দ ভ্যাকসিন শুরু হলো, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আমাদের যে ভ্যাকসিনেশন যে প্রোগ্রাম যেটা চলছে, এর আগে তো 15 থেকে 18 যেটা হয়েছিল, এখন চলছে 12 থেকে 14। তো আমাদের স্কুলে আজকে ফার্স্ট দিন আর কি, আমরা এটা করছি। ছাত্রদের মধ্যে কেমন উৎসাহ দেখা যাচ্ছে? খুবই ভালো। একটু সংশয় ছিল ওদের মধ্যে, ওরা তো ছোট, তাই একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমরা অনেকটাই ওদেরকে ইয়ে করেছি। আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, ওদের চ্যালেঞ্জ ছিল স্যার, ওদেরকে কি ছাত্র বুঝিয়েছেন আপনারা? হ্যাঁ, আমাদের আগেই বোঝানো হয়েছে ওদেরকে, এবং ওরা যথেষ্ট উৎসাহী, ওরা খুবই উৎসাহের সাথে টিকা নিয়েছে। আপনাদের আপনার স্কুলে এরকম কতজন ছাত্র ছাত্র আছে? 59 হয়ে গেছে। টোটাল কত আছে যারা এই ভ্যাকসিনের আওতায় আছে? 200 টার্গেট ছিল, 200 থেকে 220, এখন 59 হয়েছে, আর চলবে তিনটে বা চারটে যতক্ষণ ছাত্ররা থাকবে। আবার এই যে দেখলাম একটা ভ্যাকসিন দিচ্ছেন, কাদেরকে দেওয়া হচ্ছে, কি আছে? আজকে কর্বিভ্যাক্স নতুন ভ্যাকসিন আজকে চালু হলো আমাদের, সেটা 12 থেকে 14 বছর বয়সী বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কতজনকে দেওয়া হলো? এখন পর্যন্ত 50 ক্রস করে গেছে। টার্গেট কতটা আছে? টার্গেট আমাদের 220। কি উৎসাহ দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে? বাচ্চাদের মধ্যে খুবই উৎসাহ, ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে এটা নাকি বড় বাচ্চাদের ক্ষেত্রে একটু ভয় পাওয়া দেখছিলাম, কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে উৎসাহটা অনেকটাই বেশি। এটা আজকে থেকে কি প্রথম চালু হয়েছে? হ্যাঁ, আমাদের এখানে আজকে থেকে প্রথম চালু। কি নাম আপনার? নম্পাল। আমাদের পশ্চিমবঙ্গের আমাদের জেলা ডিএম স্যারের নির্দেশে আমাদের অলরেডি কালচার বয়স, তাদের আমরা ভ্যাকসিন চালু করেছি। আশা করছি আমরা খুব শীঘ্রই আমাদের যে 12 থেকে 14 যে টার্গেট রয়েছে সেটা আমরা কমপ্লিট করবো। উপস্থিতি কেমন ছিল আজকে? আমাদের দুটো যে ভেন্যুগুলো আছে প্রায় সেখানে 100 জন, আমাদের যা টার্গেট আছে।